বিশ্বের শীতলতম শহর ইয়াকুটস্ক। রাশিয়া শাখা প্রজাতন্ত্রের ইয়াকুটিয়া রাজধানী শহর ইয়াকুটস্ককে প্রায়শই পৃথিবীর সবচেয়ে শীতল জনবসতিপূর্ণ স্থান হিসেবে গণ্য করা হয়। সাইবেরিয়ায় অবস্থিত ইয়াকুটস্ক চরম ঠান্ডা তাপমাত্রা অনুভব করে, এটি এর বাসিন্দাদের জন্য একটি অনন্য এবং চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করে। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু। ইয়াকুটস্ক সাইবেরিয়ার পূর্ব দিকে লেনা নদীর তীরে অবস্থিত। এর সাবারকুটিক জলবায়ু তাপমাত্রার চরমতা থাকা সত্ত্বেও তীব্র ঠান্ডা শীতকাল এবং অপেক্ষাকৃত উষ্ণ গ্রীষ্ম দ্বারা চিহ্নিত করা হয়। শীতের মাসগুলিতে তাপমাত্রা নাটকীয়ভাবে নিমজ্জিত হয়। তাপমাত্রা -40°C, -40°C এর নিচে নেমে যাওয়া এবং এমনকি -50°C, -50°C এর নিচে পৌঁছানো অস্বাভাবিক নয়। 2013 সালের শীতকালে ইয়াকুটস্কের সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা ছিল প্রায় -64°C, -64°C। এটি একটি জনবসতিপূর্ণ এলাকায় রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার মধ্যে একটি। চরম ঠান্ডা মোকাবিলা। ইয়াকুটস্কের লোকেরা এই চরম পরিস্থিতি সহ্য করার জন্য তাদের জীবনধারাকে মানিয়ে নিয়েছে। দালান এবং অবকাঠামো কঠোর ঠান্ডা সহ্য করার জন্য তৈরি করা হয়, হিমহিম প্রতিরোধের জন্য গভীর ভিত্তি সহ এবং তাপ সংরক্ষণের জন্য পুরু দেয়াল দিয়ে উত্তাপযুক্ত ঘরগুলি। ইয়াকুটস্কের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক গরম করা। বেশিরভাগ বাড়ি এবং বিল্ডিং জেলা হিটিং সিস্টেম ব্যবহার করে, যেখানে উষ্ণতা প্রদানের জন্য পাইপের মাধ্যমে গরম জল সঞ্চালিত হয়। অতিরিক্তভাবে ইঞ্জিনগুলিকে জমে যাওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহার না করার সময় গাড়িগুলিকে প্রায়শই চলমান রাখা হয়। অনন্য চ্যালেঞ্জ এবং দৈনন্দিন জীবন। প্রচণ্ড ঠান্ডা দৈনন্দিন জীবনে অসংখ্য চ্যালেঞ্জ উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, পর্যাপ্ত জল সরবরাহ বজায় রাখা কঠিন হতে পারে, কারণ জলের পাইপগুলি জমাট বাঁধতে পারে, যার জন্য অবিরাম সতর্কতা এবং নিরোধক প্রয়োজন। ইয়াকুটস্কের বিমানবন্দরটি ঠান্ডা আবহাওয়া চ্যালেঞ্জগুলি পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে, কারণ চরম অবস্থার কারণে ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে। ইয়াকুটস্কের জীবনের আরেকটি অনন্য দিক হল পারমাফ্রস্টের উপস্থিতি, স্থায়ীভাবে হিমায়িত মাটি যা সারা বছর ধরে শক্ত থাকে। নির্মাণ প্রকল্পগুলিকে স্থিতিশীলতা এবং অখণ্ডতা তৈরিতে পারমাফ্রস্টের প্রভাব বিবেচনা করতে হবে। উৎসব এবং উদযাপনের আয়োজন করে, যা ঐতিহ্যবাহী ইয়াকুত রীতিনীতি, নৃত্য, সঙ্গীত এবং কারুশিল্প প্রদর্শন করে। অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ইয়াকুটস্কের অর্থনীতি মূলত খনির, বিশেষ করে হীরা খনির চারপাশে আবর্তিত। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান হীরা উৎপাদনকারী, যা রাশিয়ার হীরা শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখে। উপরন্তু কৃষি, মাছ ধরা এবং বনায়নের মতো শিল্পগুলি স্থানীয় অর্থনীতিতে ভূমিকা পালন করে। ইয়াকুটস্কের চরম ঠান্ডা এটিকে বিস্ময় এবং চ্যালেঞ্জের জায়গা করে তোলে। ক্ষমাহীন জলবায়ু সত্ত্বেও শহরটি মানুষের স্থিতিস্থাপকতা এবং অভিযোজনের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এর অনন্য পরিবেশ, সংস্কৃতি এবং অর্থনৈতিক কার্যকলাপ এটিকে অধ্যয়ন এবং অভিজ্ঞতার জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলে। গবেষক, অভিযাত্রী এবং যারা পৃথিবীর শীতলতম অধ্যুষিত অঞ্চলে জীবন সম্পর্কে আগ্রহী তাদের কাছ থেকে আগ্রহ তৈরি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।